사람과 수도 많이 발생하여 매우 위험하므로 아수산의 등산을 금지하고 있습니다. 아수산 방산회의시의회发布的通知. 因为现在火山活动剧烈，有引发。 আমাদের সাথে আছে আমাদের রাজশাহী থেকে রায়হান আর উনি হচ্ছে ফেনী থেকে তারেক। তো আপনারা খুব সম্ভবত আসোসান প্রথম দেখতে আসছেন। তো তো আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন আর আসোসান সম্পর্কে যদি আমার দর্শকদের যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে যদি একটু কাইন্ডলি যদি দিতেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ফুকুওকা থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে জাপানের মধ্যে একটি অন্যতম আগ্নেয়গিরি দেখতে আসছি। আসলে আসার সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, এই দুই মাসের ভিতরে আসলে আপনি আগ্নেয়গিরিটা আছে সেটা কাছে গিয়ে আগ্নেয়গিরিটা দেখতে পারবেন। বাট এখন অনেক গরম পড়ে গেছে জাপানে, গরম গরম সময় চলে আসছে, সেই জন্য আসলে এখান থেকে আগ্নেয়গিরির কাছে যাওয়া একদম নিষেধ। আর এখান থেকে মাইকিংও করছে, মাইকিং করে সবাইকে সচেতন করছে যে ভিতরে যাওয়া কিংবা সব কিছু করা একদম বন্ধ, যাওয়া যাবে না। যদি আগ্নেয়গিরি যদি কাছ থেকে যদি দেখতে চাই তাহলে কি কি ওয়ে আছে বা কিভাবে আমরা যেতে পারি? আগ্নেয়গিরির কাছে যাওয়ার জন্য দুটি ওয়ে আছে, সেটা হচ্ছে এক হেলিকপ্টার আছে আর দুই হচ্ছে গাড়ি। গাড়িতে যাওয়াটা গাড়িতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ কাছে যেতে পারবেন না কিংবা একদম স্পষ্টভাবে দেখতে পারবেন না। বাট আপনি যদি হেলিকপ্টার দিয়ে যান সেক্ষেত্রে আগ্নেয়গিরিটার একদম নিচ পর্যন্ত একদম সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পারবেন, আর সেই জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 8,000 থেকে 10,000 টাকা। আর আমরা যদি বাস দিয়ে যদি যেতে চাই তাহলে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? বাস দিয়ে গেলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ঘর আছে, ঘরের মতন দেখা যাচ্ছে, সেই জায়গাটাতে সেই জায়গাটা পর্যন্ত আপনি যেতে পারবেন। সেই জায়গাটা পর্যন্ত গেলে আপনি আগ্নেয়গিরিটা মোটামুটি ভাবে দেখতে পারবেন। আমার পার্সোনাল ইনফরমেশন থেকে যেটা মনে হয় সেটা যদি আসেন এত কষ্ট করে এত দূরে আসবেন সেহেতু আপনার জন্য বেটার হয় সবচেয়ে বেশি হেলিকপ্টার করে, এই হেলিকপ্টার করে যাওয়াটা আমার জন্য আপনাদের সবার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। ব্যক্তিগত একটা অভিমত থেকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনার অসুস্থ বা আপনি যেটা আমাদের জন্য সাজেস্ট করতেছেন আর কি। আচ্ছা আচ্ছা, তো আজকে আমি দেখলাম যে হেলিকপ্টার আজকে বন্ধ। হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে যে ডেঞ্জারাস সময় আর হচ্ছে করোনা ভাইরাসের জন্য হেলিকপ্টার সার্ভিসটা বন্ধ আছে। বাট আদার্স আপনার যদি ডিসেম্বর কিংবা ডিসেম্বর থেকে মার্চের ভিতরে যে কোন সময় আসলে আপনারা হেলিকপ্টার সার্ভিসটা পাবেন। ছাড়াও পরিবেশটা আপনি দেখতে পারবেন, এই সাইডের পরিবেশটা দেখেন অনেক অনেক সুন্দর, যেটা আপনি আনবিলিভেবল। আসলে এই জন্য আমরা সবাই জাপানকে পছন্দ করি, কিংবা যারা জাপানে আছেন কিংবা জাপানের থেকে ঘুরে গেছেন তারা বুঝতে পারবেন যে জাপানের কিসের জন্য আসলে জাপানটা এত সুন্দর আর জাপানকে এত পরিপাটি আর একটা সুন্দর একটা দেশ বলা হয়। জাপানে যারা আসবেন অবশ্যই এখানে আসবেন দেখতে, অনেক সুন্দর একটা জায়গা। It's caught in the crossfire.